হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের নিমেষের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত ব্লাড রিলেশন অধ্যায়ের টাইপ টু এর আজকে পার্ট ফাইভ, এবং ব্লাড রিলেশন টাইপ টু এর আজকে অন্তিম পার্ট বা শেষ পার্ট। এবং প্রত্যেক ক্লাসের মতো আজকে ক্লাসেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করতে কিন্তু ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট ফাইভ। তো বন্ধুরা, ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট ফাইভের আজকের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 19 থেকে, যেখানে একটি নির্দেশ দেওয়া রয়েছে এবং নির্দেশে বলা হয়েছে 19 থেকে 22 নম্বর প্রশ্ন পর্যন্ত এই নির্দেশ ফলো করে কোশ্চেনগুলোর উত্তর করতে হবে। তো সুতরাং তোমরা এই কোশ্চেনগুলোর একটা স্ক্রিনশট এখন নিয়ে রাখো, কারণ যখন আমি একে একে এই প্রশ্নগুলো সলভ করাবো তখন তোমরা সেগুলো দেখে সঠিকভাবে মিলিয়ে প্রশ্নগুলোকে বুঝে নিতে পারবে। তো তাহলে বন্ধুরা, এখানে যে নির্দেশ দেওয়া রয়েছে অর্থাৎ কোশ্চেন 19 থেকে কোশ্চেন নাম্বার 22 পর্যন্ত এই নির্দেশ ফলো করে কিন্তু উত্তরগুলো বার করতে হবে। নির্দেশটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী ছকটাকে আগে তৈরি করে নেব বা সম্পর্কটাকে আগে বানিয়ে নেব। তো তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এ বি সি ডি ই এবং এফ ছয়জন বালক বালিকা ফুটবল খেলছে। তো তাহলে প্রথমে বলা হয়েছে এ এবং ই যে আছে এরা কিন্তু দুই ভাই, এবং যেহেতু এরা দুই ভাই তো সুতরাং এরা দুজনেই কিন্তু মেল। আবার এফ ই এর বোন, আবার এখানে যে এফ রয়েছে সে কিন্তু ই এর বোন, অর্থাৎ ই এর বোন তাহলে হবে এফ, এবং এই এফ কিন্তু তাহলে ফিমেল। তারপর কি বলা হয়েছে, সি হয় এর ছেলের একমাত্র কাকা, সিকে এর ছেলের কাকা বলা হয়েছে। তো তাহলে এর ছেলে কিন্তু এখানে কাউকে উল্লেখ করা নেই, তো সুতরাং এর যে ছেলে তাকে আমরা ধরে নিলাম, ধরছি এক্স, এই এক্স হলো এর ছেলে, এবং এই যে এক্স এর ছেলে, এর যে কাকা সে কিন্তু হচ্ছে সি। তারপর বলা হয়েছে বি এবং ডি হয় সি এর বাবার ভাইয়ের কন্যা। তাহলে প্রথমে সি এর বাবা এবং তার ভাইকে তৈরি করে নিতে হবে, কারণ এখানে আর কোনো নাম দেওয়া নেই। তাহলে সি এর প্রথমে বাবা একজনকে ধরে নিতে হবে, তাহলে সি এর বাবা আমরা ধরছি ওয়াই, এই বাবার যে ভাই তাকে আমরা ধরছি জেড, এবং কি বলা হয়েছে সি এর বাবার ভাইয়ের দুই কন্যা হলো বি এবং ডি। তাহলে এই জেড এর দুটো কন্যা আছে যারা হলো বি এবং ডি। তো তাহলে এইবার কিন্তু আমাদের এই ছকটা সম্পূর্ণ হলো। এইবার এই ছক অনুযায়ী একে একে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে 19 নম্বর কোশ্চেনে বার করতে বলা হয়েছে যে এফ এর সঙ্গে সি এর সম্পর্ক কি, অর্থাৎ এই এফ এর সঙ্গে সি এর সম্পর্কটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা দেখব এফ এর সঙ্গে ই কীভাবে সম্পর্কিত। তো তাহলে যেহেতু বলা হয়েছে ই এর বোন এফ, তার আগের সম্পর্কে দেখো এখানে রয়েছে এ ই হচ্ছে দুই ভাই, অর্থাৎ এ এবং ই যদি দুই ভাই হয় এবং এই দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাইয়ের বোন যদি এফ হয় তাহলে আর এক ভাইয়ের বোনও কিন্তু এফ হবে। এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে, অর্থাৎ এফ হলো এ এবং ই এই দুজনেরই বোন। আবার আর একটা সম্পর্কে বলা হয়েছিল এই যে এ এর ছেলের একমাত্র কাকা হলো সি, অর্থাৎ ছেলের কাকা বাবার কে হয়, তাহলে ছেলের কাকা কিন্তু বাবার ভাই হয়। তো সুতরাং এটাও তাহলে বুঝতে অসুবিধা কিছু নেই যে এই যে এ এর আর এক ভাই হলো কিন্তু সি, কারণ বাবার ভাই যে হয় সেই কিন্তু ছেলের কাকা হয়। সুতরাং এই যে সি, এ যেহেতু এর ভাই তাহলে এই এফ কিন্তু হবে এই সি এরও বোন, অর্থাৎ এই এফ যে আছে সে একদিকে যেরকম ই এর বোন এর বোন এবং পাশাপাশি সি এরও বোন। সুতরাং এই সি এবং এফ এদের মধ্যে কিসের সম্পর্ক, না এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক। তো সুতরাং এই 19 নম্বর কোশ্চেনের সঠিক অপশান হবে অপশান নম্বর এ। এটা তোমরা আগে যে স্ক্রিনশট নিয়েছিলে সেটার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে, সঠিক অপশানটি হবে অপশান এ। আশা করি এই 19 নম্বর কোশ্চেনের সমাধানটা তোমরা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 20 কী বলা হয়েছে যে ছয়জনের মধ্যে পুরুষ কতজন। তো তাহলে এখানে দেখো, এখানে ছয়জন যেটা ছিল,
অর্থাৎ এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এই ছজনের মধ্যে কিন্তু বলা হয়। এক্সট্রা যে ক্যারেক্টারগুলো আমরা ধরে নিয়েছি এগুলো কিন্তু কাউন্ট করলে হবে না। এই এক্স ওয়াই জেড এই তিনটে বাদ দিয়ে বাকি যে ক্যারেক্টারগুলো এখানে দেওয়া রয়েছে এই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে কতজন পুরুষ ক্যারেক্টার আছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এবার দেখো, আগের সম্পর্ক অনুযায়ী আমরা যে রিলেশনগুলো পেয়েছিলাম অর্থাৎ সি, এ এবং ই, এরা কিন্তু তিন ভাই, সুতরাং এই তিনজন কিন্তু মেল, এবং এফ হলো ফিমেল, ডি হলো ফিমেল, বি হলো ফিমেল, কারণ ডি এবং বি আগেই বলা হয়েছে সি এর বাবার ভাইয়ের কন্যা, অর্থাৎ বি এবং ডি কিন্তু কন্যা অর্থাৎ ফিমেল। তো তাহলে শুধুমাত্র মেল ক্যারেক্টার এখানে আমরা যেটা পেলাম সেটা হলো তিনজন। তো সুতরাং এখানে 20 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশান বি, কারণ এখানে তিনজন মেল রয়েছে। এবার কোশ্চেন নম্বর 21 বলা হয়েছে ছয়জনের মধ্যে মহিলা কতজন। তাহলে এটা আর আলাদা করে ব্যাখ্যা করার কিছু নেই, এই তিনজন ভাইকে বাদ দিয়ে বাকি যে তিনজন ফিমেল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই একজন বোন আর এখানকার দুই বোন, অর্থাৎ এখানে মোট তিনজন কিন্তু ফিমেল ক্যারেক্টার আছে। তো সুতরাং এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 21 সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, তিনজন হচ্ছে ফিমেল ক্যারেক্টার। তো আশা করি এটাও তোমরা খুব সহজভাবে বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার 22 বলা হয়েছে এ এর সঙ্গে ডি এর সম্পর্ক কী, অর্থাৎ এখানে এই যে এ রয়েছে এর সঙ্গে ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো তাহলে এখানে দেখো সি এবং এ এরা কিন্তু ভাই ভাই, এবং সি এর যে বাবা ওয়াই সে কিন্তু তাহলে এ এরও বাবা, এবং বাবার ভাই হলো জেড, মানে জেড হলো এই এর কাকা, এবং সেই কাকার দুটো মেয়ে হচ্ছে বি এবং ডি। তো সুতরাং কাকার মেয়ে হয় কিন্তু এর বোন, এবং সেটা কাকা তো ভাই বা বোন। তো সুতরাং তাহলে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তরটি বা সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ডি, যেখানে বলা হয়েছে সম্পর্কটি হলো তুতো ভাই অব্লিক বোন। তো সুতরাং এখানে যেহেতু বোন রয়েছে তো সুতরাং উত্তরটি হবে তুতো বোন, অর্থাৎ কাকার মেয়ে কিন্তু বোনই হয়। তো সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর, আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এবার তোমরা কোশ্চেন নাম্বার 23 থেকে আরও একটা নতুন নির্দেশ দেখতে পাচ্ছ, যেখানে নির্দেশের 23 থেকে 25 পর্যন্ত কোশ্চেন দেওয়া রয়েছে। তো তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এখন এই 23 থেকে 25 যে কোশ্চেনগুলো আছে এগুলোকে সলভ করে দেখে নেব। তো এখানে 23 থেকে 25 যে নির্দেশ দেওয়া রয়েছে সেটা সেখানে বলা হয়েছে এ বি সি ডি ই এবং এফ ছয়জন ব্যক্তি আছে, সি হয় এফ এর বোন, অর্থাৎ সি যে ক্যারেক্টার আছে সে কিন্তু এফ এর বোন। এখানে বলা হয়েছে বি হয় ই এর স্বামীর ভাই, তো এখানে প্রশ্নে একটু মিস্টেক আছে, এখানে প্রশ্নটা হবে বি হয় ই এর স্বামী এ এর ভাই, অর্থাৎ এখানে একটা এ উজ্জ্ব আছে। তো সেই রকমভাবে সম্পর্কটা আমরা এখানে বানিয়ে নেব, অর্থাৎ বি হয় ই এর স্বামী এ এর ভাই। তো তাহলে এখানে যে ই আছে সেই ই এর স্বামী হলো এ, এবং বি হলো এই এর ভাই। তারপর বলা হয়েছে ডি হয় এর বাবা, অর্থাৎ একটা ডি আছে যে হবে এই এর বাবা, এবং এফের ঠাকুরদা। তাহলে এই ডি যদি এফের ঠাকুরদা হয় তাহলে এফের বাবা কিন্তু হবে এ, কারণ এটা আমরা সবাই জানি যে বাবার বাবাই কিন্তু ঠাকুরদা হয়। তো তাহলে এখানে প্রশ্নে আরও বলা হয়েছে এখানে দুজন পিতা আছে, তিনজন ভাই এবং একজন মাতা আছে। তো এইরকমভাবে এই ছকটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 23 বলা হয়েছে এখানে মাতাকে, এখানে ফিমেল ক্যারেক্টার আছে কটা, এখানে ফিমেল ক্যারেক্টার আছে দুটো, একজন হলো এই ই যে হলো এর স্ত্রী, কারণ ইর স্বামী বলা হয়েছিল এ কে, তেমনই উল্টোভাবে এর স্ত্রী তাহলে ই, এবং আমাদের এই ছক অনুসারে এফ এর বাবা হলো এ। তাহলে এফ এর বাবা যদি এ হয় তাহলে এফ এর মা হবে ই। তো সুতরাং এখানে যে মাতা চরিত্র আছে বা যে মা আছে সে হলো এই ই, তাহলে সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার কোশ্চেন নাম্বার 24 বলা হয়েছে ই এর স্বামীকে, তো এটা তো খুবই সোজা, এই ই এর স্বামী তাহলে কিন্তু এ, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি।
এবং কোশ্চেন নাম্বার 25 বলা হয়েছে এখানে কতজন পুরুষ আছে। তো এখানে ফিমেল ক্যারেক্টার আছে ই এবং সি, এই দুজনকে বাদ দিয়ে বাকি যে ক্যারেক্টারগুলো আছে অর্থাৎ 1, 2, 3, 4 এরা হচ্ছে চারজন পুরুষ, কারণ এফ হচ্ছে ছেলে, এ হচ্ছে বাবা, ডি হচ্ছে ঠাকুরদা এবং এরই একজন ভাই হচ্ছে বি। তো সুতরাং এই চারজন হচ্ছে মেল ক্যারেক্টার বা পুরুষ চরিত্র। তো তাহলে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 25 সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ডি, চারজন পুরুষ আছে এখানে। তো তাহলে এই প্রশ্নের সমাধানটাও তোমরা আশা করি বুঝতে পারলে। এবং এই কোশ্চেন নাম্বার 25 সঙ্গে সঙ্গে শেষ হলো চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের টাইপ 2 পার্ট 5। বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো ভিডিও নিজে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।